ড্রোন ছাড়া ড্রোন শট? ও, তাহলে নিশ্চয়ই আমাকে আমার ক্যামেরার সাথে একটা পাখা লাগিয়ে সেটাকে উপরে পাঠাতে হবে, আর না হয় বাড়ির ছাদে যেতে হবে। না ভাই, আপনাকে সেসব কিছুই করতে হবে না, আপনি জাস্ট ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব চমৎকার একটি ড্রোন শট নিতে পারেন। কিন্তু কীভাবে সেটাই তো বলবো আজকের ভিডিওতে, তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর বলতেই হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশানগুলোকে সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইল দিয়ে ড্রোন শট নেওয়ার জন্য প্রথমেই আপনার স্ক্রিনে যে তিনটি অ্যাপ দেখতে পাচ্ছেন সেই তিনটি অ্যাপকে ইনস্টল করতে হবে। তিনটি অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চেক করে ইনস্টল করে নিতে পারেন, অথবা গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করলে কিন্তু আপনারা খুব ইজিলি তিনটি অ্যাপই পেয়ে যাবেন। তো এর ভিতরে প্রথমটা হচ্ছে গুগল আর্ট, এবং পরেরটা হচ্ছে আমাদের স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন, এবং তৃতীয়টা হচ্ছে কাইন মাস্টার, যেটা কিনা দিয়ে আমরা পরবর্তীতে এডিটিংয়ের কাজ করব। তো প্রথমে আপনারা স্ক্রিন রেকর্ডারের অ্যাপটিতে প্রবেশ করবেন, এবং এরপরে সিম্পলি আপনাদের পাশে এরকম একটি আইকন দেখতে পাবেন, এবং এরপরে আপনারা সরাসরি চলে যাব গুগল আর্থ এই অ্যাপ্লিকেশনে। তো আপনারা দেখতে পাচ্ছেন গুগল কিন্তু এখানে পুরো পৃথিবীর ম্যাপ আমাদেরকে দিয়ে রেখেছে, যেখান থেকে আমরা চাইলে যে কোনো দেশের যে কোনো জায়গার শট নিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ আইকন রয়েছে, সার্চ আইকনে ক্লিক করে আপনি কিন্তু যে কোনো দেশের যে জায়গার ড্রোন শট আপনি নিতে যাচ্ছেন সেই জায়গাটাকে সিলেক্ট করতে পারেন। তো আমি সিম্পলি একটা লোকেশান সিলেক্ট করছি, এবং খুব শীঘ্রই কিন্তু আমরা সেই লোকেশানটিতে প্রবেশ করতে যাচ্ছি। তো অলরেডি কিন্তু আমরা একটা লোকেশানে চলে এসেছি, আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার দুই হাতের দিয়ে কিন্তু এটাকে জাস্ট ইজিলি জুম ইন করে নিতে পারছি, এবং আস্তে আস্তে যতই জুম ইন করছি ততই জিনিসটাকে দেখতে পাচ্ছেন একটু ক্লিয়ারলেস হয়ে পড়ছে, তবে একটু অপেক্ষা করলে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করবে। তো এখানে আসার পরে কিন্তু আপনারা দেখবেন স্ক্রিনে আমাদের অনেক লেখা রয়েছে, এবং বিভিন্ন জায়গার লোকেশান এবং তার নাম লেখা আছে। তো এগুলো আমরা এই স্ক্রিন থেকে সরাতে চাচ্ছি, এজন্য সিম্পলি আপনারা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এবং ম্যাপ স্টাইল এই অপশনটিতে চলে আসবেন, এবং এখানে আসার পরে এই যে ক্লিন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটাতে একবার ট্যাপ করে নেবেন। ব্যাক আসলে কিন্তু দেখবেন স্ক্রিনে আর আমাদের কোনো জায়গার নাম লেখা নাই। তো এবার আমরা যেহেতু ড্রোন শট নিতে চাচ্ছি, সুতরাং আমাদেরকে স্ক্রিন রেকর্ডারটা অন করতে হবে। সিম্পলি আপনারা যে আমরা স্ক্রিন রেকর্ডারটার যে আইকনটা এখানে ছিল সেখানে একবার ট্যাপ করলে দেখবেন এরকম একটি কয়েকটা আইকন চলে এসেছে, এবং এখান থেকে যে ভিডিও আইকনটিতে ক্লিক করলে কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডিংটা স্টার্ট হওয়া শুরু করবে। তো স্ক্রিন রেকর্ডিংটা স্টার্ট হওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন থ্রিডি অপশন রয়েছে, এই থ্রিডি অপশনটিতে জাস্ট একবার ট্যাপ করবেন, এরপরে কিন্তু দেখবেন সরাসরি আমাদের ড্রোন শটটা নেওয়া চালু হয়ে যাবে। এই বছর কিন্তু খুব ইজিলি একটা ড্রোন শট ক্যাপচার হচ্ছে। তো এইভাবে ড্রোন শট ক্যাপচার করার পরে আপনারা সিম্পলি স্ক্রিন রেকর্ডিংটা অফ করে দেবেন, চলে আসবেন সরাসরি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে, এবং কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশের পর সিম্পলি একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন 16:9 এই রেশিওতে করে নেবেন। এরপরে এখান থেকে সিম্পলি মিডিয়া অপশনটিতে ক্লিক করবেন, তারপরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে যে কোনো কালারে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন, আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু টেনে একটু বড় করে দেবেন। এরপরে শুরুতে এসে এই লেয়ার অপশনটিতে ক্লিক করবেন, তারপরে মিডিয়া অপশনটিতে ক্লিক করে কিছুক্ষণ আগে আমরা যে ড্রোন ভিডিওটা ক্যাপচার করলাম সেটাকে এখানে সিলেক্ট করে নেবেন, এরপরে এখানে জাস্ট এই টিক মার্কে ক্লিক করে দেবেন। স্ক্রিন রেকর্ডিংয়ে কিন্তু আমাদের বিভিন্ন অপশন দেখা যাচ্ছে, তো এগুলো কিন্তু আমাদের এখান থেকে সরাতে হবে। এই জন্য সিম্পলি আপনার এখানে একটা ট্যাপ করে এখান থেকে নিচের দিকে আসতে দেখতে পাবেন ক্রপিং নামে একটি অপশন রয়েছে, এই ক্রপিং অপশনটিতে ক্লিক করবেন। এরপরে জাস্ট এটাকে একটু ছোট করে ঠিক যেসব অংশে বিভিন্ন লেখা রয়েছে সেগুলো আমরা সরিয়ে দেবো। তো এগুলো এইভাবে সরিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের এটা কিন্তু অনেকটাই প্রিপেয়ার হয়ে গিয়েছে। তো এরপর এটাকে জাস্ট একটু টেনে বড় করে দিতে হবে, এরপরে সিম্পলি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপরে যদি আমরা এটা প্লে করি তাহলে দেখতে পাবো অলরেডি এটা কিন্তু একটা চমকপ্রদ ড্রোন শট হয়ে গিয়েছে, যেখানে কিন্তু আমাদেরকে কোনো ধরনের ড্রোন ক্যামেরা ইউজ করতে হয়নি, জাস্ট আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটি সিম্পল ট্রিক্স ইউজ করে কিন্তু একটা সুন্দর ড্রোন শট নিতে পেরেছি। এভাবে কিন্তু আপনি গুগল আর্থের যে কোনো দেশের যে কোনো লোকেশনের ড্রোন শট নিতে পারেন খুব ইজিলি। আর সিম্পলি এখান থেকে শেয়ার অপশনটিতে ক্লিক করবেন, দেন এটাকে এখান থেকে এক্সপোর্ট করে নিলে এটা কিন্তু আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।